দুর্বল বলতে যেমন আমরা হয়তো কাঁচা মাংস আমরা খাই না, কিন্তু আমরা তো যেমন মাছ মাংস ফিলেটি নিয়ে খাই, কিন্তু যখন সর্বপ্রথম যখন মাছটা আমরা খাই আইনা সেই মাছটা কীরকম স্বাদ লাগে, এবং এটা যদি চার দিন পাঁচ দিন ঘরে খাই সেই মাছটা কীরকম লাগে, এটা আমাদের কাছে মোটামুটি একটা মুখের লুচিতে ধরা খায়। তাহলে আমরা মনে করি যে আমাদের কাছ থেকে যদি পাঁচ দিন পরে কেউ স্বাদটা আর পাবে না, যার জন্য ক্রেতারা অনেকেই বলে যে আমাদের নিরাপদ সবজি ঠিক আছে, কিন্তু নিরাপদের মাঝখানে আমাদের মানে মাঝখানে যাতে একটা বাজার নতুন করে মানে উদ্বোধন করে আর কি। এবং আমি কৃষি মন্ত্রণালয়ে কৃষি মন্ত্রীর কাছে আবেদন করছিলাম যে আমাদের মাছ যাতে একটি দিন বাড়াই দেয়, এবং সেই বিষয়ে মনে করেন আপনারা যদি সকলে সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় সব কিছু সম্ভব। আর কৃষক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা মনে করেন আমরা যে নিরাপদ কীভাবে চাষাবাদ করি এটা মোটামুটি যারা মাঠ পর্যায়ে গেছে অবশ্যই দেখছে, সরাসরি যারা গেছে এরা তো পেটিগুলো দেখছে, আর যারা দাঁড়ায় এরা আশা করি ইনশাল্লাহ নিরাপদ সবজিটা কীভাবে আমরা উৎপাদন করতেছি এটা মানে ওনাদের মুখের থেকে আমরা এখানে যারা যারা গেছে তারা তাদের ভাষায় এখানে প্রকাশ করবে এবং আমরা সেটা শুনে আমরা খুব খুশি হব। তবে ইনশাল্লাহ আমি বলবো এখানে অনেক লোক আসছে, আমার এত কথা বলার সময়ও নাই, আমরা নিরাপদ